নমস্কার, ওয়েলকাম টু আর্থিক ক্লাসেস। সো লাস্ট ক্লাস আমি 4.3 কিমানলৈকে 5 নম্বৰলৈকে পঢ়িছিলো। আজি আমি 6 পৰা ষ্টাৰ্ট কৰিম। দীঘা সমীকৰণ যিটো চেপ্টাৰ আছে আমাৰ 4 নম্বৰ চেপ্টাৰ মেথছৰ ক্লাছ 10ৰ। সো ইয়াৰ এতিয়ালৈকে মোটামুটি 8-9টামান ভিডিঅ' ওলাইছে। তোমালোকে যদি আজি প্ৰথম আহিছে এইটো ইউটিউব চেনেলত, সো আমাৰ প্লে'লিষ্টত যায় সেইকেইটা ভিডিঅ' চাই ল'ব পাৰা যদি শিকিব বিচাৰে। সো আজি আমি ষ্টাৰ্ট কৰিম 6 নম্বৰটো। আমাক কি দিয়া আছে, এটা আয়তাকাৰ পথাৰৰ দিশ ইয়াৰ চুটি বাহুটোতকৈ কি হয় আমাৰ 20 মিটাৰ বেছি, যদি কি হয় দীঘল বাহুটোতকৈ কি হয় আমাৰ 30 মিটাৰ বেছি হয়। যদি দীঘল বাহুটো চুটি বাহুটোতকৈ 30 মিটাৰ বেছি, পথাৰখনৰ বাহু দুটাৰ দিশ বুলি কওঁ। চাবা আমাক কি কৈছে, এখন আয়তাকাৰ পথাৰ লগ হৈছে, ধৰি লোৱা এখন আয়তাকাৰ পথাৰ, এইখন আয়তাকাৰ পথাৰ। সেই আয়তাকাৰ পথাৰখনৰ কি কৈছে, কৰ্ণৰ দিশ, কৰ্ণ কোনডাল এইডাল হয়নে, ইয়াক আমি কৰ্ণ বুলি কওঁ। এটা কোণৰ পৰা আন এটা কোণলৈ দাঙিলে আমি ইয়াক কৰ্ণ বুলি কওঁ, সেইটো হৈছে আয়তন কৰ্ণ। চ' আয়তাকাৰ পথাৰৰ এইখন আয়তাকাৰ পথাৰ ধৰি লোৱা, ইয়াৰ কৰ্ণৰ দিশডাল কি কৈছে আমাৰ, ইয়াৰ চুটি বহুততকৈ 60 মিটাৰ বেছি, ইয়াক এইডাল বাহুতকৈ এ বি চি ডি নাম দি লোৱা, এইডাল চুটি হ'ব হয়নে, ইয়াতকৈ আমাৰ কি কৈছে 60 মিটাৰ দীঘল বুলি কৈছে। আকৌ আমাক কি কৈছে, ইয়াৰ দীঘল বাহুডাল মানে হৈছে আমাৰ এইডাল বাহু, দীঘল বাহুডাল কি কৈছে চুটি বাহুতকৈ 30 মিটাৰ বেছি, এইডাল এ বি এডিট কৰি তাৰমানে চি ডিডাল কিমান বুলি কৈছে 30 মিটাৰ বেছি বুলি কৈছে। আমাক কি উলিয়াব দিছে, বাহু দুটাৰ দিগ উলিয়াব দিছে, এইটো বাহু আৰু এইটো বাহুৰ দিগ উলিয়াব দিছে। আৰু তোমালোকেতো জানা এ বি আৰু বি চি সমান হয় আমাৰ হয়নে, আয়তন বিপৰীতমুখী বাহু দুডাল সমান হয়, সেইটো তোমালোকে জানাই, এ বি ইকুৱেল টু চি ডি আমাৰ সমান হ'ব। আমি প্ৰথমতে ধৰি লওঁ আমি কি চুটি বাহু দুডালৰ দিগ ধৰা হ'ল, সেইটো আমাৰ 6 নম্বৰটো হা ধৰা হ'ল চুটি। তোমালোকে কিতাপখন লগত ৰাখিবা, এবাৰ কুৱেশ্যনটো তোমালোকে পঢ়িছিলে ভালকৈ বেছিকৈ ভালকৈ বুজি আহিব। চুটি বাহুডালৰ দিশ, চুটি বাহু কোনডাল আমাৰ ধৰি লোৱা এইডাল হয়নে, কিমান ধৰি লৈছোঁ আমি এক্স, মানে আমাৰ কি এইডাল এক্স। এতিয়া আমাক প্ৰশ্নত কি কৈছে, চুটি বাহুডালত কৈ এই কৰ্ণ যোডাল আছে, কৰ্ণডালৰ দিগ আমাক কি বুলি কৈছে 60 মিটাৰ বেছি বুলি কৈছে, মানে এইডাল কি হ'ব এক্স প্লাছ 60 হ'ব। আকৌ কি কৈছে আমাৰ এই চি ডি যিডাল বাহু আছে মানে দীঘল বাহুডাল, চুটি বাহুডালতকৈ কিমান দীঘল বুলি কৈছে 30 মিটাৰ, মানে এইটো আমাৰ কিমান হ'ব চি ডিডাল এক্স প্লাছ 30। ইয়াত আমি লিখি দিম কৰ্ণৰ দিগ আমাৰ কি হ'ব, প্ৰশ্নৰ মতে কৰ্ণৰ দিগ চুটি বাহুডালৰ কিমান, চুটি বাহুডালতকৈ 60 মিটাৰ বেছি, মানে কি এক্স প্লাছ 60 হয়নে, এইটো মিটাৰ এক্স প্লাছ। আৰু কি দীঘল বাহুৰ দিগ, দীঘল বাহুৰ দিগ কিমান হ'ব আমাৰ এক্স প্লাছ 30 হয়নে, বুজি পাইছা নহয়, আমাক কুৱেশ্যনত দিয়ে দিছে যে দীঘল বাহুডাল এইডাল চুটি বাহুতকৈ 30 মিটাৰ বেছি, কিমান এক্স প্লাছ 30, এইখিনি আমাক প্ৰশ্নত দিয়া আছে। আমাক কি উলিয়াব দিছে, এই চুটি বাহু মানে কি এ বি বাহুডাল আৰু এই দীঘল বাহু মানে চি ডি, এই বাহুডালৰ দিগ উলিয়াব দিছে। এতিয়া যদি আমি কি এই ত্ৰিভুজটোলৈ চাওঁ, এ চি ডি কোনটো ত্ৰিভুজ, এইটো ত্ৰিভুজ এ চি ডি ত্ৰিভুজ, চাবাহা এইখিনি মোৰ অভাৰটেক হৈ গৈছে। এই ত্ৰিভুজটো চাওঁ আমাৰ, এইটো আমাৰ কি এটা সমকোণী ত্ৰিভুজ হৈছে হয়নে, এইটো আমাৰ সমকোণী ত্ৰিভুজ হৈছেনে, সমকোণী ত্ৰিভুজ হ'লে আমি কি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ, পাইথাগোৰাছৰ উপপাদ্য ব্যৱহাৰ কৰিব পাৰোঁ, পাৰোঁ হয়নে, মনত আছেনে,
গতিকে কি ত্ৰিভুজ এ বি চৰি এ চি ডিত কি পাইথাগোৰাছৰ উপপাদ্য ব্যৱহাৰ কৰি পাওঁ পাইথাগোৰাছৰ উপপাদ্য ব্যৱহাৰ পাইথাগোৰাছৰ উপপাদ্যটো কি আছিল মন আছেনে তোমালোকৰ কি আছিল আমাৰ প্ৰতিভুজ স্কুৱেৰ ইকুৱেলটো কি আছিল ভূমি স্কুৱেৰ প্লাছ লম্ব স্কুৱেৰ আছিল নে ভূমি স্কুৱেৰ প্লাছ লম্ব স্কুৱেৰ ইকুৱেলটো কি অতিভুজ স্কুৱেৰ অতিভুজ স্কুৱেৰ হয়নে ইয়াত ভূমি কোনডাল আমাৰ চি ডি হয়নে এইডাল চি ডি স্কুৱেৰ ইকুৱেলটো লম্ব মানে কিমান এ বি এ বি স্কুৱেৰ ইকুৱেলটো কিমান অতিভুজ আমাৰ কোনডাল হৈছে এ চি হোল স্কুৱেৰ হয়নে এতিয়া আমি কি ইয়াৰ ভেলুটো এটা বহাই দিলে হ'ল এইটো কি হ'ব চি ডি ভেলুটো আমাৰ কিমান এক্স প্লাছ থাৰ্টি এক্স প্লাছ থাৰ্টি স্কুৱেৰ প্লাছ এ বি মানে কিমান এক্স স্কুৱেৰ হয়নে আৰু এ চি মানে কিমান আমাৰ এক্স প্লাছ ছিক্সটি হল স্কুৱেৰ হল নে ইয়ালৈকে বুজি পাইছা প্লাস থার্টি হোল স্কোয়ার এটু কি আমি এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙি যায় এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সো এই দুটোর ইকুয়াল টু ভাঙি দিলে হল এটা ভাঙি দিলে কি হবো এক্স স্কোয়ার প্লাস কি হবো আমার টু এ বি টু মানে এক্স বি মানে কি আমার থার্টি মানে থার্টি প্লাস কি থার্টি স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু কিমান হল মানে টু x স্কোয়ার প্লাস টু আই সি বি মানে কি টু ইনটু x ইনটু সিক্সটি সিক্সটি স্কোয়ার এক্স সো এইটো কিমান হল আমার x স্কোয়ার ইনটু x স্কোয়ার কিমান হল টু আইস x স্কোয়ার হয় না এইটো কিমান হল আমার টু ইনটু থার্টি সমান এইফালে কিমান হল এক্স স্কুয়ার ষাঠি এক্স হয়নে সরি ষাঠি এক্স নহব টু ইন্টু সিক্সটি কিমান হল আমার 120x plus 60 হোল স্কোয়ার মানে কি 3600 ঠিক আছে এখানে লিখা হয়েছে বলে তোমালোকর পানে যদি পজ করে লিখি লো ইয়াত বলে দিও বাকি এখানে কিমান হল আমার এইটো টু এইটা ইয়ার পরা টু আইস এক্স স্কুয়ার প্লাস সিক্সটি এক্স প্লাস নাইন হান্ড্রেড টু নাইন না নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড কেনে পাব ত্রিশ ত্রিশ গুণ নশ মানে থার্টি হোল স্কুয়ার আমার এইখিনি বস্তু এটা আমি এইফালে রাখিম আহিলে কি হব এক্স স্কুয়ার টু ইয়াত প্লাস আছে এইফালে আহিলে মাইনাস এক্স স্কুয়ার মাইনাস ওয়ান টুয়েন্টি এক্স মাইনাস থার্টি সিক্স হান্ড্রেড ইজ ইকুয়াল টু কিমান হল জিরো টু আইস এক্স স্কোয়ারৰ পৰা এক্স স্কোয়ার গুণে কিমান থাকিল এক্স স্কোয়ার হয়নে তাৰপিছত সিক্সটি এক্স মাইনাস ওয়ান টুয়েন্টি এক্স কিমান হব মাইনাস সিক্সটি এক্স হয়নে
900 माइनस 3600 ৰ কিমান হ'ব 900 পৰা 3600 হ'ব মানে আমাৰ কিমান পাম माइनस কিমান পাম 9327 100 0 ঠিক আছে বুজি পাইছা নহয় এইখিনি লৈকে এইখিনি লিখি লোৱা সো এতিয়া আমি কি কৰিম এইটো আমাৰ কি হল দ্বিঘাতমীকৰণ হল নে দ্বিঘাতমীকৰণ এই সমীকৰণটো আমাৰ কি হল দ্বিঘাতমীকৰণ এতিয়া আইটো আমি জেনেৰেল ব্যৱহাৰ কৰি খলিও তোমালোকে সূত্ৰ ব্যৱহাৰ কৰি নিবা বা উৎপাদকীকৰণ পদ্ধতি ব্যৱহাৰ কৰিও এইটো আমাৰ কি সমাধান দিব পাৰি আমি যদি এইটো কি দা সূত্ৰ ব্যৱহাৰ দ্বিঘাতমীকৰণ ব্যৱহাৰ কৰি ইয়াত এ ইকুৱেল টু কিমান হ'ব আমাৰ এ ইকুৱেল টু হ'ব আমাৰ কিমান x স্কয়ার হোক a b ইজ ইকুয়াল টু কিমান হব x হোক -60 c ইজ ইকুয়াল টু -2700 হয়নে এটা তোমালোকে কি কৰা b স্কয়ার -4 এসে ভ্যালুটো উলিয়াবা b স্কয়ার -4 এসে ইজ ইকুয়াল টু যিমান হয় हेलो तो लिया बा मिक्स की बात होगा -60 होल स्क्वायर -4 इनटू की बात हो 1 इनटू -2700 ये तो होगा 3600 ये फिर की बात होगा 4 एएससी है ना এটো মাইনাস আছে এটো মাইনাস আছে প্রথমে এটো প্লাস করে দাও সব 4.0 0.7 b স্কয়ার -4 ac ডিভাইডেড বাই 2s এটো উত্তর ব্যবহার করে দিয়া এইখিনি উলিয়া দিবা ঠিক আছে এটো মাইৰ কৰি দিও ক্যালকুলেশন টু এনেক অংক আমি বহুত কৰি দো হয়নে প্ৰথমতে আমি দ্বিঘাত সূত্ৰ ব্যৱহাৰ কৰি অংক কৰিছো তাৰ পিছত 3 নম্বৰৰ অংক কৰিটো আমি এনেক কৰিছো 5.5 মই এনেক কৰি দিলো সো এটো তোমালোকে এখনে জাস্ট ক্যালকুলেশন টু কৰিবা এর ভ্যালুটো বহাই দিবা b এর ভ্যালুটো বহাবা ইয়া এর ভ্যালুটো বহাবা ইয়া b স্কয়ার -4 এসে যেহেতু আমি আর বাড়াই দিলে x এর মান ওলাই যাব ঠিক আছে সো তার এটার মানে তুলে লো আই কিনে ও তারপর আমি কি করি এই নম্বরটা আমি 7 নম্বর তো সব ইয়াতো এটা কৈ থওঁ তোমালোকক মই যে কি ইয়াতো এটা হলো আমাৰ কি নেগেটিভ হ'ব ঠিক আছে উত্তৰটো মই কৈ থওঁ ন এটা আমি কিমান পাওঁ x 90 পাওঁ এটা x -30 পাওঁ ঠিক আছে এইটো মই উত্তৰ মত চালো আৰু এই ৰাতো তোমালোকে কৰি লবা সো আমাৰ কি x -30 বালে এইটো -30 তো আমি মাইনাস থাকিলে এইটো বাদ দিম কারণ কিও কোনবিধ বস্তুর কি আমার দিক কেতিয়া কি হব নারে ঋণাত্মক হব নারে হইনে সো আমি x -30 দি নল x 90 তুল 90 ললে কি হব আমার বাহুডালর দিক এটা বাহুর দিক হব আমার 90 আর এটা বাহুর দিক হব কিমান আমার 90 প্লাস কিমান 60 মানে সরি 90 প্লাস 60 নহয় আমার কিমান হবো 90 প্লাস 30 এইটো x প্লাস 30 টু 90 প্লাস এই দুটা হবো আমার আয়তাকার ক্ষেত্রফলের কি বাহু দুটার দিক ঠিক আছে সো এটা তোমরা পড়িবা পড়ি মানে মানে কইয়ে দিলো তোমাকে
তারপর আমি চাম সাত নম্বর পজ করে লিখি রবা আমি চাম সাত নম্বর সাত নম্বর কি হয়েছে আমার দুটা সংখ্যার বর্গর পার্থক্য আমার দুটা সংখ্যা লগত আছে আর সিহতর কি বর্গর পার্থক্য পার্থক্য মানে কি এটার পরা আনটো বিয়োগ করলে আমি বিয়োগফলটো যদি পাওঁ সেইটো আমি কি বুলি কওঁ পার্থক্য বুলি কওঁ ঠিক আছে সো দুটা সংখ্যার বর্গর পার্থক্য কি কৈছে 180 বুলি কৈছে আকৌ কি দিছে আমাক সৰু সংখ্যাটোৰ বর্গ ডাঙৰ সংখ্যাটোৰ আঠ গুণ সো সংখ্যা দুটা উলিওৱা আমি প্ৰথমতে কি চাম সাত নম্বর নে সাত নম্বর কৈছো আমি প্রথমতে ধরে লম কি লম ধরা হল কি এটা সংখ্যা আমার কি এক্স আর আনটো সংখ্যা কি মান আমার আনটো সংখ্যা ওয়াই ঠিক আছে আমি ধরে লৈছো এটা সংখ্যা এক্স আনটো সংখ্যা আমি ওয়াই এতিয়ালৈকে আমি সেনেকৈ ধরে লৈছো ঠিক আছে আমাক কি এক্স আর ওয়াই কি দুটা উলিয়াব লাগিব তারপর আমার কি দিয়ে আছে কোয়েশ্চন দুই নম্বর লাইন আছে লাইন আছে আমার কোয়েশ্চন যে সরু সংখ্যাটোর বর্গ ডাঙর সংখ্যাটোর আট গুণ এটা সংখ্যা নয় সরি আমি কি ধরলাম ধরা হল সরু সংখ্যাটো আমার কি এক্স আর ডাঙর সংখ্যাটো ওয়াই ঠিক আছে আমি এটা আনটোকে নধরে এনে করে ধরে পাব কি ধরা হল সরু সংখ্যাটো আমার কি এক্স আর ডাঙর সংখ্যাটো আমার কি ওয়াই ঠিক আছে এটা আমার কি কৈছে সরু সংখ্যাটোর বর্গ ডাঙর সংখ্যাটোর আঠ গুণ সরু সংখ্যা গুণটো আমার এক্স হয়নে সো ইয়ার বর্গ মানে কি সরু সংখ্যাটোর বর্গ এক্স স্কোয়ার টু বর্গ মানে কি স্কোয়ার এইটো সংখ্যার কিমান আঠ গুণ মানে কিমান এক্স স্কোয়ার ইকুয়াল টু কিমান হৈছে আমাৰ 8 পাই বুজি পাইছা নহয় কি কৈছো কোয়েশ্চন কি দিয়া আছে সরু সংখ্যা এটা দিছে আর ডাঙর সংখ্যা আমি সরু সংখ্যাটো এক্স ধরে লৈছো ডাঙর সংখ্যাটো কি ধরেছো ওয়াই এটা আমার কোয়েশ্চন কি দিছে সরু সংখ্যাটোর বর্গ মানে এইটো সংখ্যা এক্স এক্স এর কি আমার স্কোয়ার টু কি স্কোয়ার কি হৈছে ডাঙর সংখ্যাটোর আট গুণ মানে এই ইনটু ওয়াই বুঝি পাইছা নহয় এইখিনি তারপর আমার কি দিয়া আছে দুটা সংখ্যা আর সংখ্যা দুটার কি বর্গর পার্থক্য কি 180 আর ইহতর কি বর্গর পার্থক্য এটা এক নম্বর শর্ত প্রথম শর্ত তো কি দিয়া আছে এক্স স্কোয়ার দ্বিতীয় শর্ত মতে আমার কি হয়েছে সংখ্যা দুটার বর্গর পার্থক্য 180 মানে সোনা ভিডিওটো কাট খাই গৈছিল এইটো আমাক দিয়া আছে আকৌ আমাক কি দিয়া আছে প্ৰথম লাইনটো চাবা আছে কি সাত নম্বৰটো আমাৰ সংখ্যা দুটাৰ বৰ্গৰ পাৰ্থক্য 180 মানে কোনোটা সংখ্যাৰ সৰু সংখ্যাটো মানে কি সৰু সংখ্যাটোৰ বৰ্গ মানে কি এক্স স্কুৱেৰ আৰু ডাঙৰ সংখ্যাটোৰ বৰ্গ মানে কি ওৱাই স্কুৱেৰ এই সংখ্যা দুটার কি বর্গ মানে ইয়ার আর ইয়ার পার্থক্যটা কিমান বলে কৈছে 180 পার্থক্য মানে কি কোন যেনেকৈ আমি সমষ্টি বলি গলে কি বুঝিব যোগফল বলি বুঝিব পার্থক্য মানে কি বুঝিব লাগিব আমি কোনো আমি দুটা বস্তুর পার্থক্য মানে কি এটার পর আনটো বিয়োগ করিলে আমার বিয়োগফলটো আমার 180 এটো হৈছে পার্থক্য মানে মনত রাখিবা আমাক বিয়োগফলৰ কথা কৈছে তাহলে কি কৈছে আমাৰ
দ্বিতীয় চৰ্ত মতে সংখ্যাটোৰ বৰ্গৰ পাৰ্থক্য মানে কি y স্কোৱাৰ মাইনাস x স্কোৱাৰ পাৰ্থক্য মানে কি মাইনাস এটো বৰ্গ আৰু এটো বৰ্গ সমান কিমান 180 হয়নে এই দ্বিতীয় চৰ্ত মানে এটো কৈছে নে আমাৰ সংখ্যাৰ দুটা বৰ্গৰ পাৰ্থক্য 180 এতিয়া আমি কি সংখ্যাৰ দুটা উলিয়াব লাগিব এতিয়া চাব আমি কি কৰিব পাৰো x স্কোৱাৰৰ জায়গাত কি লিখিব পাৰো 8y লিখিব পাৰো হয়নে সো আমি y স্কোৱাৰ মাইনাস 8y ইজ ইকুৱেল টু কিমান লিখিব পাৰো 180 হয়নে x স্কোৱাৰৰ জায়গাত আমি কি লিখিলো y আমি এটো y 0 নহয় এক নম্বৰ x স্কোৱাৰ মাইনাস 8y x স্কোৱাৰৰ জায়গাত আমি কি লিখিছো 8y y square equal to minus 8y এইটো এফ লৈ লৈ কি হ'ব minus 1 সো এটো এটা আমাৰ কি হৈ গ'ল দ্বিঘাত সমীকৰণ হৈ গ'ল হ'লনে দ্বিঘাত সমীকৰণ আগৰ দ্বিঘাত সমীকৰণ দিনত কি আছে সলকটো x আছে এবাৰ সলকটো কি বিছো আমি y একে উঠো সলক x হ'ক y হ'ক z হ'ক a b c d যি কোন হ'ব পাৰে হয়নে এতিয়া আমি কি কৰিম ইয়াৰ এই নোলে আলে এইটো যে আমি ভাঙি দিব কেনে লিখিব পাৰো ওয়াই কে মাইন ওয়াই স্কোয়ার মাইনাস 18 মাইনাস 18 ওয়াই প্লাস 10 ওয়াই নো মানে গোটে প্লাস 10 ওয়াই মাইনাস 1 এ হয়নে এনে কৰি লিখিব পাৰো নে এটো আমি কি কৰিছো উৎপাদকীকৰণ প্লাস 10 ওয়াই কিমান পাম মাইনাস 8 হয়নে আকৌ 18 ইনটু 10 माइनास 18 इंटु 10 माइनास 180 वाई स्क्वायर जी माइनास 180 पूरण कर तुम लोग उत्पादकीकरण पद्धति कैसे बुझी पा ना भिडिओ बना उत्पादकीकरण जीरो 18 হয়নে সো আমি কি হইছো সো আমার কি এটা সংখ্যা আমি কি বলবো 18 y টু বাদে আমি y এর উপর আমি কি x এর ভ্যালু তুলে যাব পারি পারিনে এখানে লিখা আছে যে সরি মুছে দিও ওয়াই কে লুজ মান পাবো অথবা ওর
গতিকে আমি কি ডাঙৰ সংখ্যাটো কি পালো আমি এটা পালো মাইনাস থান এটা 18 হয়নে এটা ডাঙৰ সংখ্যাটো আমি কি কেতিয়া আমি কি ধৰিব নোৱাৰো ঋণাত্মক ল'ব নোৱাৰো ঠিক আছে গতিকে আমি কি লম y ইকুয়াল টু 18 দিব গতিকে আমাৰ কি হ'ব আমি কোন টো লম y ইকুয়াল টু 18 টো লম হয়নে समीकरण ধন্যবাদ।